দেখছিলাম আমাদের ফ্ল্যাটে থাকি আমি, উনি থাকে সেকেন্ড ফ্লোরে থাকে, আমি টপ ফ্লোরে থাকি। কিন্তু সকাল থেকে এরকম গন্ধ ছিল না, কিন্তু দুপুর চারটের থেকে পর থেকে যত রাত্রি হচ্ছে আর গন্ধটা আরও বেড়ে যাচ্ছে। আমি এখানে একাই থাকতো, শরীরও মনে হয় খারাপ ছিল। শরীর খারাপের কথা কিছু আপনাদের জানিয়েছিল? না, কোনোদিন জানাইনি, তবে গাড়ি থেকে আর কি নাক ছিল আমরা দেখেছি। ওকে, উনি কারোর সঙ্গে ফ্ল্যাটে কারোর সঙ্গে কোনো কিছু কারোর সঙ্গে সে কথা মতো বলতো না, আমরাও কথা বলতাম। কতদিন ধরে ওনাকে দেখা যাচ্ছে না বাইরে? দেখা যাচ্ছে না মোটামুটি তো 15-20 দিন এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা গাড়ি থেকে নেমেছিলেন, আপনারা কি এর মধ্যে খোঁজ নিয়েছিলেন ওনার? সকালবেলা তো আমাদের দেরিতে দোকান খুলতে আসে, উনি সকালবেলা বাজার ফাজার করে হয়তো গেছে কি তা ওটা আমরা লক্ষ্য করি। কবে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? দুর্গন্ধ কাছ থেকে। ওকে, থানায় জানিয়েছেন ইতিমধ্যে? আপনারা জানানো হয়েছে। ওকে, আপনার নাম? আমার নাম নাওয়াল কিশোর মাহাতো। ওকে, আপনাদের অ্যাপার্টমেন্টের নাম? গণপতি অ্যাপার্টমেন্ট। অ্যাড্রেস? অ্যাড্রেস হচ্ছে 81/BRBGT রোড। বডি পড়ে আছে, বডি পাওয়া গেছে, বলবেন আবাসনের মধ্যে এরকম পাওয়া গেল। একটা অভিযোগ উঠছে যে পাড়া প্রতিবেশীরা কেন খোঁজ নিলেন না? খোঁজ তো নেওয়া ছিল, উনি তো কারোর সঙ্গে সম্পর্ক সেরকম কথা মতো বলতো না, আর কেউ কথাও সেরকম ভাবে বলতো না। কতদিন আপনারা দেখতে পাননি ওনাকে? আমরা দেখতে পাইনি 4-5 দিন হবে। ওকে, যখন পুলিশ এসে দরজা ভাঙলো কি দেখলেন আপনারা? ওই তো আপনি তো দেখেছি যে এমনি পড়ে আছে বডি একটা। আমরা দেখতে পাচ্ছিলাম কিছু খাবারও পড়েছিল, ওনার বিস্কুট ছিল আর কোথায় একটা হাঁড়ি ফাড়ি এরকম কিছু একটা বসানো ছিল। কি মনে হচ্ছে আপনাদের, কেন ওনার মৃত্যু হলো? এবার কি করে বলবো বলো।
আপনার নাম? আমার নাম নাওয়াল কিশোর মাহাতো। আপনি ওই আবাস? হ্যাঁ হ্যাঁ। আপনাদের এই আবাসনে একজন মহিলার মৃতদেহ পাওয়া গেছে ঘরে বন্ধ অবস্থায়, কি বলবেন? সুমা বর্মন, ওনার নাম হচ্ছে সুমা বর্মন। আমরা হঠাৎ আজকে দেখি যে ওখানে খুব গ্যাস পাচ্ছি, গন্ধ পাচ্ছিলাম। তার ফলে কি হলো, আমাদের দোকানদারকে খবরটাও দিল, আমরা যে দেখলাম সত্যি তাই গ্যাস পাচ্ছি, গন্ধ হচ্ছে। তখন আমরা এখানে প্রেসে এক ভদ্রলোক আছেন, আমাদেরই জানাশোন, উনি দেখেন, দেখে উনিও ভিডিও করেছেন এই পর্যন্ত। তারপর আমার স্টাফ ছিল পুলিশের ব্যক্তিরা এসেছিলেন, তারা তো সব কথাবার্তা বলে তারপরে ভাড়াভুড়ি হয়, যাতে যে ঘরে একটা মরা দেহ পড়ে আছে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ বেড়া।